নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রশ্নে কোনো আপোষ নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে এবার ফয়সালা হবে। দুপুরে গাজীপুরে একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। আমরা আজকে তাদের সামনে দাঁড়িয়ে লড়াই করছি, সব নাম করছি, তারা কিন্তু সাধারণ মানুষ নয়, তারা দানব মনস্টার, তারা তছনছ করে দিয়েছে আমার সমস্ত বাংলাদেশকে, আমাদের স্বপ্নকে পুড়িয়ে তুল মার করে দিয়েছে। এইখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে, যা সুযোগ দরকার।